কলকাতায় ঝিনাইদহের এমপি আনারের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া করা হবে ডিএনএ পরীক্ষাও। পরিকল্পিত হত্যাকাণ্ড জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই, যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমি বিচার চাই, দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে গুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। বাবা হত্যার বিচার চান এমপি কন্যা, এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধানে পুলিশ। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সরকারের বন্ধুরাষ্ট্রে আওয়ামী লীগের এমপিও নিরাপদ নয়, মন্তব্য মির্জা ফখরুলের। বলেন সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে নানা আয়োজন, ফুল ফল সহ সোয়াইন নিয়ে মঠে ভক্তরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি, শিরোনামগুলো শুনছিলেন আপনারা। যেমনটি শুনলেন প্রথম শিরোনামে, ভারতের কলকাতা এমপি আনোয়ারুল আজিম পরিকল্পিতভাবে খুন হয়েছেন বলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান এমপি আনারকে ভারতীয় কেউ খুন করেনি, হত্যায় বাংলাদেশিরা জড়িত। এমপি কন্যা তার বাবার হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে কলকাতায় আনারের মরদেহের ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। ঝিনাইদহ চারআসনের এমপি আনোয়ারুল আজিম আনার 12 মে চুয়াডাঙ্গায় স্থলবন্দর দিয়ে ভারতে যান, এরপর 7 দিন ধরে নিখোঁজ তিনি। কলকাতার পুলিশ সূত্রে সেখানকার গণমাধ্যম কর্মীরা জানতে পারে 12 মে কলকাতা গিয়ে ওঠেন বন্ধু গোপালের বাড়ি, এরপর দিন নিউ টাউন থানার অভিজাত সঞ্জীবা আবাসনে বিকেলে আসেন সংসদ সদস্য। তখন তার সঙ্গে এক বাংলাদেশিও ছিলেন, সেখানে BU 56 ফ্ল্যাটে ওঠেন। ওই ফ্ল্যাটের মালিক ভারতীয় শুল্ক দপ্তরের এক কর্মকর্তা, মাসখানেক আগে এটা ভাড়া দিয়েছিলেন এক বাংলাদেশি ব্যবসায়ী। তদন্তকারীদের কাছ থেকে জানা গেছে ওই ফ্ল্যাটে একটি বৈঠক হওয়ার কথা, যেখানে এজেন্ডা ছিল 200 কোটি টাকার একটি প্রজেক্ট। ফ্ল্যাটে এমপি যাওয়ার আগেই 6 থেকে 7 জন আগে থেকেই ছিল সেখানে, তাদের মধ্যে একজন ভারতীয়, বাকিরা বাংলাদেশের। আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে, এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন? কি এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মানে কিছু মারা খারাপ গেছে। ইতিমধ্যে এসব তথ্য বাংলাদেশের পুলিশকে জানিয়েছে কলকাতা পুলিশ। সে তথ্যে গত 2 দিনে ঢাকা ও আশপাশের এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুর পর্যন্ত খুন মরদেহ উদ্ধার নিয়ে পুলিশ নিশ্চিত না করলেও নিজ বাসায় আইজি ও ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান পরিকল্পিত হত্যার শিকার এমপি আনোয়ারুল আজিম। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমরা, আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে, আমরা তথ্য পেয়েছিলাম। সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এদিকে আনোয়ারুল আজিমের মেয়ে দুপুরের দিকে যান ডিবি কার্যালয়ে, বাবা হত্যার বিচার চান তিনি। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে ওলিয়ে বলিয়ে থেকে, যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি, যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এভাবে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। বাংলাদেশ সরকারের কাছে গুরুত্বের বিষয় এখন তার মরদেহ ফিরিয়ে আনা। ময়নাতদন্ত, ডিএনএ পরীক্ষা নিরীক্ষার পর মরদেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। আখলাকুসাফা, যমুনা নিউজ, ঢাকা। এ ব্যাপারে আরো তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী কলকাতায় সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই বাংলাদেশি এমপির মরদেহ উদ্ধারের বিষয়ে আসলে সবশেষ তথ্য জানতে চাচ্ছি, বিশেষ করে ময়না তদন্ত নিয়ে সেখানকার কর্মকর্তারা কোনো তথ্য দিলেন কিনা। দেখুন, এই মুহূর্তে যেটা যে তার যে ডিএনএ টেস্ট সেটার পরীক্ষা চলছে, ফরেন্সিক এসেছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের যে সিআইডি শাখা, সেই সিআইডি এর সঙ্গেও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে তারাও কিন্তু সমানতালে কিন্তু এই তদন্ত করছেন। এখানে তিনি কেন এলেন এবং কারা ছিলেন সেইটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় তদন্তকারী আধিকারিকদের কাছে। তিনি যে 12 তারিখে যেদিন এসেছিলেন ভারতে, সেই সফর কিন্তু তার কোনো সরকারি প্রোটোকল মেনে হয়নি এমনটাই দাবি পশ্চিমবঙ্গ প্রশাসনের। তার কারণ, তার সঙ্গে যখন যোগাযোগ করা হয় বা তার প্রিয়ের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তার যে প্রোটোকল মেনে আসার কথা বাংলাদেশের সম্মানীয় সাংসদ হিসেবে, সেই প্রোটোকল কিন্তু তারা মানেনি। স্বাভাবিকভাবেই কিন্তু এই ভারতবর্ষের যারা প্রশাসনিক কর্তা রয়েছেন তারা ইতিমধ্যেই তার সঙ্গে কারা কারা যোগাযোগ করেছিলেন, সেই তার যে ফোন কল, ফোনে যারা কল করেছিলেন সেই কল লিস্ট ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে এবং সেই ধরে কিন্তু তারা তদন্ত নেমেছে। তবে তার দেহ এখানে স্থানীয়দের কাছে যেটা আমরা জানতে পারছি যে গতকাল সন্ধ্যাবেলায় পুলিশ এসে তার এখান থেকে এই ফ্ল্যাটে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ কিছু নিয়ে গেছে কিনা সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলতে পারছে না, যেহেতু এটা অভিজাত আবাসন এবং এখানে কিন্তু যে ফ্ল্যাটে ছিলেন তিনি একজন শুল্ক দপ্তরের আধিকারিক, তিনি তার এক পরিচিত বাংলাদেশি নাগরিক ব্যবসায়ী, ভারতে ব্যবসা করেন, তাকে এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলেন 1 মাস আগে এবং সেখানেই এসে সাংসদ উঠেছিলেন 13 তারিখ বিকেলে। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার যে ক্যাব চালক, অর্থাৎ বরানগর থেকে যে বেরোবার সময় অর্থাৎ ডাক্তার দেখাতে যাবেন বলেছিলেন তার বন্ধু গোপাল বিশ্বাসকে, সেই যে ক্যাবে করে এসেছিলেন সেই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছেন, প্রথমে তিনি নিউ মার্কেটে গিয়েছিলেন এবং নিউ মার্কেটে যাওয়ার পর সেখানে একটি হোটেল থেকে তার এক পরিচিত বন্ধুকে তিনি নেন তার গাড়িতে, তারপর সোজা আবার পেছনে যে আবাসন দেখছেন এই আবাসনে চলে আসেন 4:00 নাগাদ। তারপর থেকে কিন্তু তার আর কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীকালে যখন 15 তারিখে অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস বরানগর থানায়, তখন পুলিশ তার মোবাইল ট্র্যাক করে যেটা জানতে পারে, একটি সিম রয়েছে বিহারের গাজিয়াবাদ ভারতের, অন্যটি বনগাঁর পেট্টাপল, অর্থাৎ যারা খুন করেছেন তারা এই খুনের মোটিভটাকে ডিস্ট্রয় করবার জন্য, ধ্বংস করবার জন্য তারা এইটা কিন্তু করেছে। তাহলে কি ভারতে খুনি আনা হয়েছিল, এটাও কিন্তু প্রশ্ন। অর্থাৎ এইখানে যদি তার মোবাইল সিম থাকে তাহলে চিহ্নিত হয়ে যাবে এখানে সে আছে, তাই তার খুনিরা পরিকল্পিতভাবেই কিন্তু মোবাইল, তার একটি মোবাইলের সিম নিয়ে চলে যায় বিহারে গাজিয়াবাদ, আরেকজন পেট্টাপোল বর্ডার, অর্থাৎ যে দুজন ঢাকায় ধরা পড়েছে বাংলাদেশের তারা কিন্তু সেই সিম বহনকারী মোবাইলের। সুতরাং এখন তদন্তকারী আধিকারিকরা দফায় দফায় আসছেন, তারা কিন্তু সেজন্যই বলা হয়েছে যে আসলে যারা খুন করেছে তারা আসলে বাংলাদেশি, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও বলা হয়েছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা ঝিনাইদহে যেতে চাচ্ছি, আমাদের সহকর্মীকে দেখতে পাচ্ছি প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন ঝিনাইদহে এমপি আনারের বাড়িতে, তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। প্রবীর, একটু জানাবেন যারা এমপির আত্মীয় স্বজন কিংবা পরিবারের যারা আছেন ভারতে গেছেন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো খোঁজ খবর পাওয়া গেল কিনা, তার মরদেহ আসলে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সে বিষয়ে জানতে চাচ্ছি। বৃষ্টি, প্রথমেই বলি এটি একটি অভূতপূর্ব ঘটনা এবং শুধু তাই নয় এটি একটি নজিরবিহীন ঘটনা। 3-3 বারের সংসদ সদস্য এবং সরকারি দলের, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের জনপ্রতিনিধিত্ব করেছেন, শুধু তাই নয় এই অঞ্চলের মানুষের সেবা করেছিলেন বলেই তারা কিন্তু বারবার তাকে নির্বাচিত করছেন, এমন একজন মানুষ সুস্থ হওয়ার জন্য ভারতে গিয়েছিলেন।
সেই মানুষটি ফিরে আসবে তার লাশ এবং খণ্ড বিখণ্ড দ্বিখণ্ডিত লাশ, যেটি আমরা জানতে পেরেছি কারণ তার শরীরের পুরো অংশটি তার সাথে নেই, খণ্ড বিখণ্ড লাশ ফিরে আসবে এমন খবরে বিস্মিত এলাকাবাসী, শুধু তাই নয় তারা যেটি আমরা জানতে পেরেছি কারণ তার শরীরের পুরো অংশটি তার সাথে নেই, খণ্ড বিখণ্ড লাশ ফিরে আসবে এমন খবরে বিস্মিত এলাকাবাসী, শুধু তাই নয় তারা হতবাক। এবং এই যে মাঠটিতে আমরা রয়েছি তার বাড়ির সামনে, আমরা যদি তার বাড়ির তা দেখাই, অর্থাৎ এটি মধুগঞ্জ বাজারের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঠিক তার বাড়ির সামনে যে মাঠটিতে আমরা এত সময় দাঁড়িয়েছিলাম সেই মাঠে তিনি বড় হয়েছেন, সেই স্কুলে তিনি পড়েছেন এবং যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িতেই তিনি তার পরিবার পরিজন নিয়ে থাকতেন। এখন বাড়িতে কেউ নেই, পরিবারের চার সদস্যের ভিতর দুই মেয়ে, একজন ঢাকাতে একজন ভারতে গিয়েছেন এবং স্ত্রী ঢাকাতে আছেন বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র আছে তার স্বজনরা এবং তার অনুসারী, তার দলীয় নেতাকর্মী এবং এই অঞ্চলের মানুষ যাদেরকে দীর্ঘদিন ধরে তিনি সেবা দিয়েছেন, সেই সেবাগ্রহীতেরা তারা জানতে চায়, বুঝতে চায় যে আসলে কি হয়েছে, কিভাবে হয়েছে, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ এটি নিশ্চিত যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ তিনি 12 তারিখে এখান থেকে ভারতে গিয়েছিলেন এবং এই জেলা সংলগ্ন চুয়াডাঙ্গার একটি বর্ডার দিয়ে তিনি দর্শনার গেদে বর্ডার, সেই বর্ডার দিয়ে তিনি অর্থাৎ স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পার হয়েছিলেন। 15 তারিখ যে বাসাতে ছিলেন তার বন্ধুর বাসা, সেই বাসা থেকে তিনি চিকিৎসার জন্য বেরিয়েছিলেন, তারপর থেকেই তার সঙ্গে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি গণমাধ্যমে আমরা দেখেছি যে তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি, যায়নি। তো এমন পরিস্থিতির মধ্য দিয়ে আজ সকালবেলা যখন নিউটাউন এলাকা থেকে এবং যে বাড়িটি সেদিকে একটি নিরাপদ বেষ্টিত বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু তার পশ্চিমবঙ্গের যেটি বলা হচ্ছে সঞ্জীবজী গার্ডেন সেটি ভীষণ নিরাপদ বেষ্টিত, সেই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার, সে কারণেই এখানে যারা লোকজন বলছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় তার অনুসারীরা এবং এই অঞ্চলের যারা তার সেবা গ্রহণ করেছে, গত তিনটি টার্ম ধরে তিনি এই অঞ্চলের মানুষকে সেবা দিয়েছেন, সেই মানুষগুলো এই হত্যাকাণ্ডের রহস্য এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেটি দ্রুত সময়ের মধ্যে তারা কামনা করেছেন। বৃষ্টি শুনছিলাম, প্রবীর ধন্যবাদ আপনাকে। এমপি আনোয়ারুল আজিমের নৃশংস হত্যার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। সকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে তার বাড়িতে স্বজন আর প্রতিবেশীদের ভিড় এবং আত্মীয়রা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কি কারণে এই হত্যা, তার তদন্ত এবং সুষ্ঠু বিচার চাইছে তারা। মৃত্যুতে শোক নেমেছে রাজনৈতিক অঙ্গনেও। প্রতিটি রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এই হত্যার কারণ জানার পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তারা। তাকে হারিয়ে আমাদের মনে হচ্ছে আমরা আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি। যে উন্নয়নটা হচ্ছিল কালীগঞ্জে আর 2004-এ, সেই উন্নয়নটা এখানেই থেমে গেল। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা মর্মান্তিক, মিশনের মাধ্যমে তদন্তের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে 24তম পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িত বাংলাদেশে তিনজন সহ কলকাতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এর আগে সম্মেলনে মন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও বড় ধরনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। 2041 সালের মধ্যে গ্রিন সোর্স থেকে 40% এনার্জি উৎপাদনে সরকারের যে লক্ষ্য তা পূরণ করতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলেছেন ডক্টর হাসান মাহমুদ। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছে। এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয়।
ভারতে বাংলাদেশি এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। এ সময় অভিযোগ করলেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে সরকার। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রের কথা বললেও এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের অধিকারকে হরণ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না, না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কী মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না। আর নিম্নবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে, অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সকালে রংপুর মহানগরীর জুম্মাপাড়ায় আল হেরা ইনস্টিটিউটের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। জি এম কাদের বলেছেন, দেশের অর্ধেকের বেশি টাকা পাচার হয়ে গেছে, সরকারের যেমন ঋণ বেড়েছে তেমনি মানুষের ঋণও বেড়েছে। সভায় সিটি মেয়র মোস্তাফিজুর রহমান সহ অন্যরাও উপস্থিত ছিলেন। নিম্নবিত্ত মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, তার কাজে ওইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদেরকে সমাজে যেন নিগৃহীত না হয় সামনের দিকে যেন। পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে অন্তত একবার আবেদনের সুযোগ চান 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। সকালে প্রেস ক্লাবের সামনে 17তম শিক্ষক নিবন্ধন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি তারা জানিয়েছেন। ভুক্তভোগীরা বলেছেন, এনটিআরসি চেয়ারম্যান ও সচিব সহ অন্যান্যদের অদক্ষতা ও অবহেলায় 17তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। আবেদনের সময়সীমা না বাড়ালে গভীর অনিশ্চয়তায় পড়বেন তারা, তাই দাবি আদায় না হলে আমরণ অনশনে যাবেন ফোরামের সদস্যরা। এর আগে আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, আর তাই দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী চলছে নানা আয়োজন। রাজধানী সহ সারা দেশে উপলক্ষে নানা আয়োজন থাকছে। ঢাকার মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসতে শুরু করেন এবং দেখতে দেখতে পুরো প্রাঙ্গণে সমবেত হন শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী। মোমবাতি প্রজ্বলন, গৌতম বুদ্ধের মূর্তির প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রণাম জানিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। সকাল 10টা নাগাদ আনুষ্ঠানিক পূজা অর্চনা শুরু হয়। অষ্টশীল, পঞ্চশীল ও বুদ্ধ পূজায় অংশ নেন শত শত পুণ্যার্থী। সকল জরাজীর্ণতা, ক্রোধ, ক্ষোভ, হিংসা ভুলে সকলেই যেন শান্তিময় জীবন লাভ করে সেই প্রার্থনা করা হয়। বৌদ্ধ ধর্মীয় যারা আমরা আছি, আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ দিন, সবচেয়ে বড় দিন আজকে আমাদের। আজকে মহামত বুদ্ধের জন্মদিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতির লোক আছে সবাই যেন সুখে শান্তিতে থাকে। 28 বুদ্ধের পূজা মানে আমরা এখানে সম্মিলিতভাবে করছি এই দিনটা বৌদ্ধদের অতি পবিত্রতম দিন। অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে প্রতিটা বৌদ্ধ গ্রামে, বৌদ্ধ বিহারে আজকে দিনটাকে মৈত্রী এবং বিশ্বমৈত্রী, সবার শান্তি কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। এই ছিল যমুনা নিউজের আয়োজনে।